হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন এই ভিডিওর মধ্যে একটা মিনি সিরিজ নিয়ে কথা বলবো। তো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সূত্রে বা বলা ভালো অডিও ভিজুয়াল মিডিয়ামের ফ্যান হওয়ার সূত্রে অনেক রকমের কাজ দেখছি। সে শ্রুতি নাটক দেখি, মিনি সিরিজ দেখি, ওয়েব সিরিজ দেখি, ফিল্ম তো অবশ্যই দেখি এবং রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেরকমই বেশ ভালো অনেক মিনি সিরিজ দেখি। তো আজ ভালো একটা মিনি সিরিজ নিয়ে কথা বলি, যেটা আমি জাস্ট গত রাত্রে দেখে উঠেছি। মিনি সিরিজের নাম হাইওয়ে লাভ। বেশ ভালো তার ক্লিপিংসগুলো, রিলস, শর্টস এইসব জায়গাতে মানে বেশ ভাইরাল হয়েছে। তার এই যে এর যে মেন অ্যাক্ট্রেসরা রয়েছেন, এবং এই ভিডিও শেষে আমি দুটো মিনি সিরিজের সাজেশন আপনাদের দেবো, যেগুলো আপনারা অবশ্যই চেক আউট করবেন। যদি একটু মানে ভালো একটা টাইম পাস চান, তো নিঃসন্দেহে সেই সিরিজগুলো আপনার মুখে একটা অদ্ভুত একটা হাসি ফোটাবে, নস্টালজিয়াতে নিয়ে যাবে। তো এর যে মুখচিত্র রয়েছে ঋত্বিক শাহরে এবং গায়ত্রী ভারদ্বাজ, ঋত্বিক শাহরে এর আগে ফ্লেমসের মানে ফ্লেমস বিশাল জনপ্রিয় মানে একটা সিরিজ বা একটা বড়ো একটা নাম ইন্ডিয়ান অডিয়েন্স বা ইন্ডিয়ান কন্টেন্ট সাকার্সের মধ্যে, এবং তার সঙ্গে অবশ্যই গায়ত্রী ভারদ্বাজের লাস্ট ইয়ার একটা এক্সপ্রেস বলে একটা কাজ বেশ পপুলার হয়েছিল। এবং এই বছরে তার প্রজেক্ট রয়েছে রবিতে যার উল্টো দিকে, তার টাইগার নাগেশ্বরা রাও বলে যে তেলুগু ফিল্মটা আসে সেই প্রজেক্টে কাজ করছেন এই গায়ত্রী ভারদ্বাজ। তো এর মেন গল্প কী? মেন গল্প হাইওয়েতে আমাদের হিরোর, যদি আমি হিরো হিরোইন হিসেবেই বলি, আমাদের হিরোর হাইওয়েতে গাড়ি খারাপ হয়ে যায়, তার সে গাড়ি সারাতে পারে না, দাঁড়িয়ে আছে কুরুট কুরকুট কুরকুট করছে, এবং যে হিরোইন সেও কোনোভাবে হাইওয়ের মাঝখানে সে গাড়ি থেকে নেমে পড়েছে বা তাকে নামিয়ে দেওয়া হয়েছে, সে তখন তার একটা ওই মুহূর্তে গাড়ি লাগবে। তো দুজনেই দুজনের প্রয়োজনে হেল্প করে, এবং সেই হেল্প করা থেকে শুরু হয় একটা বন্ধুত্ব, একটা ভালো সিচুয়েশনশিপ, তাদের রিলেশনশিপে কীভাবে যায় এবং তাদের মধ্যে কী কী প্রবলেমস আসে, এবং যেগুলো আমাদের কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে সেট করা, ধরুন ছেলেটা অন্য কোথাও একটা জবে চলে যাবে বা মেয়েটা কোথাও থেকে শিওর নয় তাদের রিলেশনশিপ সব সম্পর্কে, এরকম ধরনের প্রবলেমসগুলো তাদের মধ্যে আসতে থাকে। এবং এর শেষ পর্যন্ত কি তারা ওই সিচুয়েশনের সঙ্গেই চলে যায় নাকি না তাদের মধ্যে একটা টোটালি একটা বিচ্ছেদ হয়, এবং আমরা একটা মানে একটা অদ্ভুত রকমের একটা নোটে শেষ করবো সিরিজটা। এই নিয়ে টোটাল গল্পের মাঝখানে দুটো বেশ ভালো কিছু চরিত্র রয়েছে, যেরকম দুটো বন্ধু চরিত্র রয়েছে, ঋত্বিক শাহরের দুটো বন্ধু, সেই দুটো বন্ধু চরিত্র আপনাকে যতবার স্ক্রিনে আসে তারা হেভি মজা দিয়ে যায়, হেভি মজা দিয়ে যায়। মানে সেক্স কা ভুখা যাদের আমরা বলে থাকি, আওয়াজ কি পূজারি, আওয়াজ কি পূজারি বলবো না, সেক্স কা ভুখা বলাটা বেটার হবে, সেরকম ধরনের দুটো ক্যারেক্টার, দে আর ম্যারিড এবং তারা যে কোনো জায়গাতে শুরু হয়ে যায়, অ্যাকচুয়ালি তারা যে কোনো জায়গাতে শুরু হয়ে যায়। এবং ঋত্বিক শাহরের যে বাবার যে সাইডটা রয়েছে বা বাবা এবং টোটাল ফ্যামিলি, তারা মহাবালেশ্বরেতে একটা ফার্ম হাউসে তারা এই মুহূর্তে থাকছেন পার্টির জন্য, মানে পার্টি ইন দ্য সেন্স মানে পার্টি অকেশন পার্টি, নট আ পার্টি পলিটিক্স। তো সেই রকম জায়গাতে থাকছে ঋত্বিক শাহরের বার্থডে উপলক্ষে, তো সেখানে তাদের ওই জায়গাটা ফার্ম হাউসটা কীভাবে সাজানো গোছানো, ওই নিয়ে ভালো ভালো কিছু মোমেন্টস ক্রিয়েট করা, কিছু ফ্যামিলি মোমেন্টস ক্রিয়েট করা, যেগুলো গায়ত্রী ভারদ্বাজের চরিত্রটা কোথাও একটা গিয়ে যেন ওই জিনিসগুলো মিস করে প্রচণ্ডভাবে তার লাইফের ক্রাইসিসগুলোর জন্য, সেগুলো তাদের মধ্যে খোঁজার চেষ্টা করে। উল্টো দিকে ঋত্বিক শাহরের মধ্যে সে অনেক না পাওয়াগুলোকে খোঁজার চেষ্টা করে, এবং এই সব কিছু না পাওয়াগুলো পাওয়া থেকে কীভাবে সে হারাতে বসে সেই সবেরই গল্প এই হাইওয়ে লাভ। এবং হাইওয়েতে শুরু হয় একটা গল্প, হাইওয়েতে সেই শেষ হয়, এবং এই শেষটা ভালোর দিকে হয় না খারাপের দিকে হয়। তার জন্য আপনাকে অবশ্যই অ্যামাজন মিনি টিভির এই মিনি সিরিজ, যেটার ডিউরেশন মোটামুটি ধরে নিন 2 ঘন্টার কাছাকাছি, ওই 25 মিনিট থেকে 25 মিনিট মতো একটা এপিসোডের ডিউরেশন, তো আপনাকে এই সিরিজটা গিয়ে দেখতে হবে। তো যদি বলি ভালো দিক খারাপ দিক, দেখুন এর খারাপ দিক বলে আমি আর নতুন করে কিছু মানে বলতে চাইছি না, কারণ ফ্লট যদি আমাদের ফ্লস খুঁজি অনেক ফ্লস খুঁজবো, বাট জাস্ট একটা ভালো টাইম পাস মনে হলো যে শেষ করার ব্যাপারে আপনার মুখে একটা অদ্ভুত রকমের একটা নস্টালজিয়াওয়ালা ফিল আপনার মুখে আসবে। অনেক মোমেন্ট দেখবেন যেগুলো আপনার ব্যাচা এরকম সময় তো আমিও কাটিয়েছি, বা কাশ এরকম ব্যাপার হতো, বা কাশ এদের মধ্যে এই বিচারটা হতো না। এই যে একটা ক্যারেক্টারের সঙ্গে সবসময় একটা ইমোশনাল হয়ে থাকা, এই যে মোমেন্টগুলো আপনি বুঝতে পারছেন, এই জায়গাগুলোতে প্রচণ্ড অবাধাটা অফ রাইটিং রয়েছে, বাট তারপর আপনার দেখতে ভালো লাগছে তারা যেগুলো করছে সেগুলোর সঙ্গে আপনি থাকতে চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন ক্যারেক্টারগুলোর সঙ্গে যেন ভালো কিছু হয় এগুলো দেখবার, কিছু কিছু মোমেন্টে যেগুলো তাদের প্রথম সব কিছুর মুহূর্ত, সেসব মুহূর্তগুলোতে আপনার কী কী ফিল ছিল আপনার প্রথমবারের ক্ষেত্রে, সেগুলো তাদের সঙ্গে হয়তো আপনি গাইড করবেন। তো এরকম অনেক কিছু ভালো ভালো মোমেন্ট তৈরি হয়। দুটো গান রয়েছে ভালো, যে গানগুলো খুব ভালোভাবে ইউজ করেছে, এবং অবভিয়াসলি তাদের মধ্যে অ্যাড রয়েছে, অ্যাডের জিনিসটা অ্যামাজন মিনির কন্টেন্ট যারা দেখেন অ্যামাজন মিনি টিভির তারা জানেন, তারা তার সঙ্গে ওয়াকি বল। তো ওভারঅল যদি বলে একটা বেশ মিষ্টি একটা প্রেমের ওয়েব সিরিজ, যেটা আমি সামনে লিখেছি যে ইটস এ গুড টাইম পাস, অ্যাকচুয়ালি ইন্ডিড ইজ আ গুড টাইম পাস। তো এছাড়া আর দুটো অবশ্যই গিয়ে দেখতে পারেন, যারা দেখেননি দেখতে পারেন, এবং যারা দেখেছেন তারা জানান কমেন্ট বক্সে কেমন কেমন লেগেছে। এর সঙ্গে আর দুটো সিরিজের রেকমেন্ডেশন আপনাদের দেবো, একটা নাম হচ্ছে গুটুরগু। গুটুরগুর মুখচিত্রে রয়েছে আমাদের অসুরের বা শুভের ছোটোবেলার ছেলেটা, ভালো অ্যাক্টিং করেছে, বোঝা যায় না যে ওই ছেলেটা ওই অ্যাক্টিংটা করেছে। এবং ওর মেয়ের চরিত্রে রয়েছে যে ফ্যামিলি ম্যানে শ্রীকান্ত তিওয়ারির মেয়ে হয়েছে এরা দুজন, এবং খুব মিষ্টি একটা ওয়েব সিরিজ, এবং একদম স্কুল টাইমের উপর বেস করা একটা ওয়েব সিরিজ। এবং তার সঙ্গে আরেকটা সিরিজের আপনাদের রেকমেন্ডেশন দেবো, সেটার নাম হচ্ছে স্ক্রিন পাত্রিতে রয়েছে হামতুম বলে।
আরও একটা মিনি সিরিজ এরকম আমার মনে পড়ছে, ওটা বোধহয় ফিল্টার কপির ছিল, তো স্ট্যান্ড আপ কমেডিয়ানটা ওরা নাম আমি ভুলে গেছি, তো ওরা দুজনে করেছিল মোস্টলি, বেশ ভালো ওটার একটা মিনি সিরিজের নাম ছিল, নামটা মনে পড়লে যদি কারোর জানতে ইচ্ছা কমেন্ট বক্সে জানাবেন, আমি বলে দেবো। তো এই সিরিজগুলো আপনারা দেখতে পান, যদি আপনাদের মিনি সিরিজ না দেখা থাকে বেশ অন্যরকম ফিল দেয়, মানে ছোট্ট একটা সময় দেড় ঘন্টা আপনারা দু ঘন্টা স্প্যান আপনাদের কাছ থেকে নেবে, একটা বেশ হাসি একটা আপনার মুখে দিয়ে চলে যাবে, একটা নস্টালজিয়া ভ্যালু একটা ওয়ার্ক করে, আউট অফ নট কমার্শিয়াল হয় অবভিয়াসলি, যেরকম হয়ে থাকে এই টু টাইমের মধ্যে যেরকম এস্টাবলিশ তারা করতে পারে, বাট বেশ ভালো লাগে দেখতে, মানে যদি টাইম পাস ভালো দরকার তো এরকম ধরনের মিনি সিরিজ আপনারা চেক আউট করতে পারেন। তো বললাম আজ একটু অন্যরকম ধরনের টপিক নিয়ে ভিডিও করি, তো মানে এরকম ধরনের টপিকের সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে ভালো লাগলো, বেশ মজা লাগলো। যারা শেষ অবধি দেখলেন থ্যাংক ইউ সো মাচ, যারা মিনি সিরিজের যারা শৌকিন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগে, আপনাদের ফেভারিট মিনি সিরিজ কোনটা সেটাও ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন। না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা শেষ অবধি দেখলেন ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করতে বলবেন না, যাতে আমার চ্যানেলে আমার করা পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।